গতির বলি, দুই বাইকের রেষারেষিতে মৃত্যু হলো তিন যুবকের, গুরুতর আহত অপর এক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাসন্তীর হাইওয়েতে। রাতে শহরে মৃত্যুর হাতছানি, ফের পথ দুর্ঘটনা। মঙ্গলবার রাতে বাসন্তী হাইওয়েতে বাইকের রেষারেষিতে মৃত্যু হলো তিন, গুরুতর আহত এক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বামনঘাটা বগডোবা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বামনঘাটা থেকে হেলমেট ছাড়াই দুই বাইকে রেষারেষি করে চার যুবক যাচ্ছিল সায়েন্স সিটির দিকে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে সজোরে ধাক্কা মারে বাইক দুটি। ঘটনাস্থলেই তিনজন বাইক আরোহীর মৃত্যু হয়। অন্যদিকে অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। জানা যায় মৃত যুবকদের বাড়ি বামনঘাটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় লেদার কমপ্লেক্স থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পটির প্রচার বিভিন্ন জায়গায় চালালেও এক শ্রেণীর মানুষ আছেন যারা কোনো কিছুর পরোয়া না করে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে হেলমেট ছাড়া বাইক চালানোর বিরুদ্ধে প্রচার চালানো সত্ত্বেও কি করে হচ্ছে একের পর এক পথ দুর্ঘটনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রথম কথা, আমরা কেউ জানতাম না, ঠিক আছে। আমরা যখন আমাদের এই ধাবা আছে, ধাবাতে যখন চা খেতে আসলাম, তো হঠাৎ দেখছি এখান দিয়ে লোকজন সব যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ওখানে গেলাম, গিয়ে দেখছি কি আমাদেরই এখানকার ছেলে, তো চারজনের মধ্যে তিনজন টোটালি স্পট ডেড, আর একজন যে আছে সে হচ্ছে কি আপাতত তার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। মানে এই রকম হচ্ছে, মনে হচ্ছে না যে বাঁচবে, তো আমরা সবাই চাই যে বাঁচুক। তো এই অবস্থাতে কিছু বলা যাচ্ছে না যে চার নম্বর ছেলেটার কি হতে পারে। আমরা পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, দেখলাম যে দুটো বাইক খুব স্পিডে যাচ্ছিলো। তো স্পিড মানে কি, মানে বহুত স্পিড, মানে 110-100 এরকম গতি যাচ্ছিলো। তা আমরা ভাবছিলাম যে স্পিডে, এত স্পিডে আছে এরা যা কিছু আর করে বসবে। তা দেখলাম যে অনেকক্ষণে, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে খবর পেলাম যে ওখানে চারটে স্পট হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে কী করলাম যে স্পট হয়ে দেখি আসি। ওই দেখতে গেলাম, দেখলাম যে রক্ত পুরো বন্যা বয়ে গেছে। তো বন্যা বয়ে গেলে দেখলাম যে তিনটে স্পট হয়ে গেছে, আর একজন মানে দুধ করছে, বাঁচবে কি জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বামনঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।